সচেতনতার বার্তা হচ্ছে পানীয় জলের অপচয়। পাশাপাশি ক্যানিংয়ের মাদলা 1 ও 2 গ্রাম পঞ্চায়েত এলাকার যত্রতত্র স্থানে জমছে ময়লা আবর্জনা। এতে করে নষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, দূষিত হচ্ছে মুক্ত বাতাস, আর সেই কারণে নড়ে চড়ে বসল মাদলা 1 ও 2 গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। এলাকার পরিবেশের সুরক্ষার আহ্বানে জনসচেতনতার লক্ষ্যে মাদলা 1 ও 2 গ্রাম পঞ্চায়েত এবং স্থানীয় সমাজসেবী ফারুক আহমেদ সর্দার সহ এলাকার স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পথে নামলেন। যৌথ উদ্যোগ নিয়ে সামিল হলেন এলাকায় জনসচেতনতা করতে। ক্যানিংয়ের মাদলা 1 ও 2 গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় সচেতনতার পাশাপাশি পোস্টারিং করা হয়। জনসচেতনতার লক্ষ্যে বার্তা দিয়ে দূষণমুক্ত পরিবেশ, জলের অপচয় বন্ধ, গাছ লাগাও, প্রাণ বাঁচাও, যত্রতত্র ময়লা আবর্জনা আর নয়, ডেঙ্গি নিধনে পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবেশ সুরক্ষার জন্য ব্যাটারি চালিত গাড়ির ব্যবহার, প্লাস্টিক বর্জন সহ নানান জনকল্যাণমূলক পরিবেশ সুরক্ষার সচেতনতামূলক পোস্টারিং করা হয়। এই জনসচেতনতার এলাকার জনপ্রতিনিধি সহ স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও সামিল হয়েছিলেন। এমন সচেতনতামূলক পোস্টারিং দেখে এলাকার জনসাধারণ খুবই খুশি, পাশাপাশি তারাও এতে সামিল হয়েছেন যাতে করে আগামী দিনে মুক্ত পরিবেশ, সুস্থ সমাজ গড়ে তোলা যায়। এই পোস্টারিংটা আমরা করছি অ্যাকচুয়ালি মাতলা 1 এবং মাতলা গ্রাম পঞ্চায়েত এলাকায়, মানে আমরা জনসচেতনতা প্রচারের লক্ষ্যে আমরা এই পোস্টারিং করছি মাতলা 1 এবং মাতলা 2 গ্রাম পঞ্চায়েত। এবং আমি একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে এই এলাকার মানুষের সচেতনতার জন্য অলরেডি আমাদের এই সঞ্জয়পল্লী গ্রামে বা আশেপাশে, মানে অলরেডি কলে এই 3-15 হচ্ছে ঠিকমতো জল উঠছে না, তাই জল বাঁচাও, ভবিষ্যৎ প্রজন্মের জন্য জলের আর এক নাম জীবন, তারপর ডেঙ্গু সচেতনতা, গাছ লাগাও, প্রাণ বাঁচাও, পরিবেশ সুরক্ষা স্বার্থে ব্যাটারি চালিত গাড়ি ব্যবহার করো, হ্যাঁ, যত্রতত্র ময়লা আবর্জনা আর নয়, প্লাস্টিক বর্জন করো, এই সমস্ত সচেতনতার বার্তা এই এলাকার মানুষের কল্যাণে আমরা আজকের পোস্টারিং এর মাধ্যমে জানাচ্ছি। আচ্ছা, আমার হয়ে গেছে।